পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারপোর্টের কথা বলবো আজ। আপনি হয়তো ভাবতে পারেন বছরে হয়তো একবারও বাইরে যাওয়া হয় না, আদা ব্যাপারী হয়ে এয়ারপোর্টের খবর নিয়ে কাজ কি, কিন্তু না, এটা আমাদের প্রতিবেশী একটা দেশেরই এয়ারপোর্ট। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে খুবই সম্ভব যে আপনাকে সেই ভয়ঙ্কর জায়গাটিতে এক দুবার হলেও যেতে হবে। পারো এয়ারপোর্ট ভুটানের চারটা এয়ারপোর্টের মাঝে একটা। এটা আসলে ভুটানের একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা তৈরি হয়েছে বিশাল বিশাল সব পর্বত শৃঙ্গের মাঝে ছোট একটা সমতল ভূমিতে। এই জায়গাটি এতটাই ভয়ানক, সারা পৃথিবীতে মাত্র 8 জন পাইলট আছেন যারা এখানে নামতে পারেন। একই তো জায়গাটি চারপাশে পর্বত দিয়ে ঘেরা, তার উপরে আবার বিমান যখন মাটি স্পর্শ করবে তখনই তাকে চলন্ত অবস্থাতেই দিক পরিবর্তন করতে হবে গতি কমিয়ে নিয়ে আসার জন্য, কারণ সোজা চলতে থাকলে সেটা গিয়ে পড়বে পাশের খাতটায়। ভুটানের অফিসিয়াল এয়ারলাইন্সের নাম ড্রুক এয়ার, এবং ঢাকা থেকে সেখানে যেতে হলে আপনাকে এই এয়ারপোর্ট দিয়ে যেতে হবে। এরকম একটা এয়ারপোর্টে ল্যান্ড করতে গেলে যে কারোরই হার্টের অবস্থা খারাপ হয়ে যাবে সন্দেহ নেই। সুতরাং ভুটান যখন যাবার পরিকল্পনা করবেন তখন এটা মাথায় রেখেই করবেন, কারণ হঠাৎ করে যদি আপনি দেখতে পান আপনার বিমান পাথরের মতো টুপ করে একটা ছোট্ট রানওয়েতে খসে পড়েছে, সেই দৃশ্য আপনাকে বিভিন্ন রকম শারীরিক সমস্যা ফেলতে পারে। আর সব এয়ারপোর্টই বিমান নামে সোজা, আস্তে আস্তে গতি আর উচ্চতা কমিয়ে এখানে নামে ঝুপ করে একে বেঁকে সার্কাসের বিমানের মতো করে।